الحمد لله وكفى وسلام على عبادي الذين اصطفى أما بعد شمرت وشدي السلام عليكم ورحمة الله أسكي امرا سورة فرقان تكي على سورة فرقان تشتري نمبر آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ তালা তার বান্দার বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে আল্লাহর গোলাম যারা হবে তারা কীরকম হবে আল্লাহ বলছেন আমাদেরকে গোলাম হতে যে তোমরা গোলাম হও ফাদুখুলিফি আবাদি অদখুলি জান্নাতি তোমরা আমার গোলাম হও জান্নাতে প্রবেশ করো আমার গোলামের দপ্তরে তোমাদের নাম রেজিস্টার করো গোলামের খাতায় নাম লেখাও গোলাম হও জান্নাতে যাও এখন এই গোলাম হতে হলে কী লাগবে এ তো সারা করার তো এই কথা নিয়েই আলোচনা তো এখানে আল্লাহ আল্লাহতালা গোলাম সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলা উল্লেখ করেছেন তা আমরা তুলে ধরার চেষ্টা করছি ওয়াইবাদুর রহমানের রাউদে হাওনা রহমানের যারা গোলাম তারা পৃথিবীতে নম্রভদ্রভাবে চলাফেরা করে চলাফেরা মধ্যে তাদের একটা অহংকার তারপরে ঊর্ধ্বমুখী চলা এরকম চলাফেরা মানে তাদের কোনো অহংকার পরিলক্ষিত হবে না তারা নম্রতা ভদ্রতা সহকারে পৃথিবীতে চলাফেরা করবে আর তাদের বৈশিষ্ট্য কী হবে ওই দাতা বাম জাহেলু কালু সালামা জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করবে তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে তখন তারা বলবে সালাম মানে তার থেকে তারা বিদায় গ্রহণ করবে তার সাথে তর্কে লিপ্ত হবে না জাহেলদের সাথে তর্কের লিপ্তি হতে আল্লাহ অর্ণ নিষেধ করেছেন আল্লাহ বলছেন খুজিল আফওয়া ওয়া মুরবেল অরফে ওয়ারে জানেল জাহিলিন। আপনি ক্ষমাবলম্বন করুন ভালো কাজে আদেশ দিন জাহেলদের থেকে ফিরে থাকুন তার কারণ জাহেলরা এরা অযথাই সময় নষ্ট করবে অযথাই আপনাকে কষ্ট দিবে কাজে এই জন্য আল্লাহ রসুলকে বলছেন যে জাহেলদের থেকে আপনি ফিরে থাকেন তো এইরকম নির্বোধ ব্যক্তি যারা যাদের কাল্লা মোহর মেরে দিয়েছে তাদের সম্পর্কে কোরআনে বিভিন্নভাবে আলোচনা করা আছে তো এক কথা আমরা এতটুক বুঝতে পারবো যে একদম নির্বোধ মূর্খ লোক যাদের মধ্যে কোনো ধরনের জ্ঞান নাই তাদের সাথে তর্ক লিপ্ত হওয়া এটা ঠিক না অযথাই সময় নষ্ট হবে যাদের জ্ঞান আছে তাদের সাথে দুটো কথা বললে হয়তো হুকার হতে পারে নাও হতে পারে কিন্তু জাহেলদের ব্যাপারে একেবারেই নিশ্চিত যে এদের উপকার হবে না তো এই জন্য আল্লাহ বলছেন যে জাহেলরা যদি সম্বোধন করে জাহেলদের সাথে তারা তর্কে লিপ্ত না হয় বরং বলবে সালাম ভাই শান্তিতে থাকো আমাকেও শান্তি থাকতে দাও আমি শান্তিতেই তুমিও শান্তি থাকো আল্লাদিনাবীন সুজাদা আমা মুসলমানদের মোমেনদের বৈশিষ্ট্য কী হবে যারা রাত কাটাবে সেজদা এবং দাঁড়ানো অবস্থায় সেজদা এবং দার অবস্থা বলতে নামাজের অবস্থা উঠায় লাইল বুঝায় তো তারা রাত কাটাবে রবির উদ্দেশ্যে সেজদা এবং দণ্ডায়মান হয়ে রবির উদ্দেশ্যে তারা রাতে সেজদা করবে অর্থাৎ নামাজ পড়বে যেটা আল্লাহ তালা নামাজ এটা একটা নফলে বাদাত কিন্তু এটার উপরে কোরআনের তাগিদ আসছে এবং এটার ফজিলত আসছে তাছাড়া জাফা জনু বোমেল মাদাজে এদৌ নর্বম খতমা আবেম্মারতাক কুন তা আলম আফসুম্মা উকফি আলম কুর্রাতে আয়ন জেমা কানুয়ালুন তাদের সম্পর্কে এতে আল্লাহ বলেছেন যে গভীর রাত্রে আল্লাহর ভয়ে এবং আশায় ভয় এবং আশা জাহান নামের ভয় রহমতের আশা জান্নাতের আশা এই ভয় এবং আশায় গভীর রাত্রে বিষ্ণা থেকে তাদের পালক তাদের পাজরখানা পৃথক হয়ে যায় এবং তারা জেগে আল্লাহকে স্মরণ করে এই তাহাজু যারা আদায় করবে যদি এটা নফলেব তা আল্লাহ বলছেন যে তাদের জন্য এমন সুন্দর জিনিস লুকিয়ে রাখা হয়েছে তাদের চোখের সন্তুষ্টির জন্য এমন বস্তু লুকিয়ে রাখা হয়েছে যা দুনিয়ার কোনো মানুষ জানে না তাদের বিনিময় আল্লাহ তালা এভাবে দান করবেন কাজ এখানেও আল্লাহতালা এই তাহাজু সম্পর্কে বলেছেন যে আল্লাহ দিন ইয়াবি দিন রব্বিন যারা সেচদা এবং দাঁড়ানো অবস্থায় সেদারা সেজদারত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় রাত কাটায় অর্থাৎ নামাজ আদায় করে নামাজের নিয়ম হলো যে আপনি ঘুম থেকে জেগে এ নামাজটা আদায় করতে হবে আপনি ঘুম থেকে না জেগে যদি একটা দুইটা পর্যন্ত এমনি সজাগ থেকে তাহাজুদ পড়েন এটা কিন্তু তাহাজুদের মানে ডেফিনেশন যেটা ব্যাখ্যা এটা পড়ে না তাহাজুদের নামাজটাই হলো যে আপনি এসে নামাজ পড়ে ঘুমাবেন ঘুমানোর পরে আপনি রাত জেগে এই নামাজটা আদায় করবেন এবং দেখের প্রুক্ষণ পর্যন্ত এই নামাজের জন্য আপনার সময় দেখ হয়ে গেলে এই নামাজ পড়ার আর কোনো ইখতিহার নাই তখন শুধু ফজরের সুন্নাত নামাজ আদায় করা যাবে যারা নিয়মিত তাহাজুদ নামাজ পড়েন তারা বেতরের নামাজ এসার পরে তাদের না পড়া উত্তম তারা তাহাজুদ নামাজের পরে বেতরের নামাজটা পড়বেন তার কারণ বেতের শব্দটা হলো বেজোর অর্থাৎ সারাদিন যে আপনি সুন্নাত নফল নামাজ পড়লেন দুরাগাত চার আঘাত দুরাগাত চারাঘাত এই নামাজটা বেতের পড়ার সময় এটা বেজর হয়ে যাবে বেতের তিন জেগাত এক রেঘাত আপনি যাই মনে করেন যে এই তিন রেঘাত বেতের নামাজ পড়ার ফলে তো আপনার সমস্ত নামাজটা বেজর হয়ে যা গেল বেতের মানে বেজর ফরজ নামাজকে আল্লাহ তালা এমনিই বেজর করে রেখেছেন সতেরো রেখাত কিন্তু নফল নামাজগুলো জোড়া জোড়া এটা বেতরের মাধ্যমে এই নামাজটা বেজর হয়ে যায় এই জন্য এই বেতে এই নামাজটার নামই হচ্ছে বেতের মানে বেজর তো এই নামাজ পড়ার জন্য আল্লাহ তালা মানুষকে উৎসাহিত করেছেন যদিও এটা ফরজাবাদত নয় যেমন কদরের রাত্রে নামাজ পড়ার জন্য মানুষকে উৎসাহিত করেছেন এ করা করার উৎসাহিত করেছেন অথচ কদরের নামাজ নামাজ পড়া কিন্তু ফরজ করেননি আল্লাহ অল্লা না মোমেনদের বৈশিষ্ট্য ক্ষেপে অল্লা ইয়াকুলুনা বা নশরফ আন্না আদা বা জাহান্নাম যারা বলে হে আমাদের প্রভু হে আমাদের রব জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখুন আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখুন ইন্না আদাবা কানা গারামা নিশ্চয়ই জাহান্নামের শাস্তি অতি ধ্বংসশীল অতি ভয়ঙ্কর ইন্যা সাত মোস্তাক মোকামা এবং নিশ্চয়ই এটা আবাসস্থল এবং অত্যন্ত খারাপ ঠিকানা মোস্তাকার মানে যেখানে মানুষ বসে আরাম করে বিশ্রাম করে এমন জায়গায় মোস্তাকার বলা হয় আর মোকাম বলা হয় ঠিকানা এমনি আগের যুগে কাগজপত্রে ঠিকানার জায়গায় লেখা ছিল মোকাম তা মোকাম মানে ঠিকানা এটা শব্দ তো এখন আশ্রয়স্থল বিশ্রামের স্থল এবং ঠিকানা হিসাবে এই নাম খুবই খারাপ জায়গা অল্লদ্দিন দান ফকুল আম ইউশরিফু মোমেনদের বৈশিষ্ট্য কেমন হবে যখন তারা ব্যয় করে তখন স্রাপ করে না মানে অপব্যয় করে না ব্যয় করার জন্য যা প্রয়োজন তাই ব্যয় করবে মানে একটা অনুষ্ঠানে যদি একশো লোক দাওয়াত করে তাহলে দুশো লোকের খাবার জোগাড় করে অপচয় করবে এটা যেন না করে কোনো ক্ষেত্রেই পোশাক আশাক বাড়ি ঘর ব্যয় করা খানা দানা সব দিকেই তালা সব কিছু বই ধরে রেখেছে কিন্তু ইসরাফ যেটা অপব্যয় এই অপব্যয়টা যেন না করা হয় প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার যা প্রয়োজন আপনি তাই করবেন কিন্তু অপব্যয় করবেন না অলামিয়া কতরু এবং কৃপণতাও করবে না যে যা প্রয়োজন তাও সে ব্যয় করছে না পরিবারের কেউ ক্ষুধার্ত থাকছে বা পরিবারের লোকজনকে সঠিকভাবে খাদ্য সরবরাহ করা হচ্ছে না বা আত্মীয় স্বজনকে সঠিকভাবে মেহমনদারি করা হচ্ছে না এভাবেও যেন না হয় সে কৃপণতাও করবে না আর অপব্যয় করবে না অকানা বাইনা তালিকা কাওয়ামা আর এর মাঝখানে সে অবস্থান করবে যে অপব্যয় করবে না আর কৃপণতাও করবে না মাঝখানে অবস্থান করবে অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে সে সমস্ত খরচ খরচা ব্যয় এগুলি এভাবে করবে মানুষের যেন কষ্ট না হয় এভাবে সে লক্ষ্য রেখে তার আত্মীয় এবং পরিবারের লোকজনের এবং অন্য অন্যদের হক এটা আদায় করার চেষ্টা করবে পল্লাদিন আল্লাদন ইলানা আকার যারা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ বা বিলাস সাব্যস্ত করে না এক আল্লাহরই বাতাৎ করে আল্লাহ ছাড়া অন্য কোনো মাহুদ নাই আল্লাহর সাথে তারা কোনো শরিক সাব্যস্ত করে না যেরকম আরবের লোকেরা আল্লাহকেও মানত আবার তার সাথে শরিকও সাব্যস্ত করত। অলে এক তুল্ল নফসাল্লা হারাম এবং যে মানুষটিকে হত্যা করতে আল্লাহ হারাম করেছে সেই মানুষ তারা হত্যা করে না তিনটা কারণে মানুষ হত্যা করা হবে এখনও যদি সে মোরতাদ হয়ে যায় দুই নম্বর সে যদি বিবাহিত অবস্থায় জেনা করে তিন নম্বর সে যদি অন্য কোনো মানুষকে হত্যা করে থাকে এই তিনটা কারণেই একটা মানুষকে হত্যা করা যেতে পারে এবং সেটাও তো বিচারকদের ফয়সলা অনুযায়ী সেটাও কোনো ব্যক্তির ফয়সলাই নয় বিচারক কাজই এদের রায়ের উপরে এই মানুষটার জীবন নির্ভর করবে আল্লাহ বলেন তো এই তিনটা অপরাধ ছাড়া কোনো মানুষকে যেন নিরাপরাধ মানুষকে হত্যা করা না হয় অমাইয়া আলকে এক আসামা যদি কই রকম নিরাপরাধ মানুষকে হত্যা করে সে অনেকগুলি পাপের সম্মুখীন হবে মানে তার মানে বহু পাপ হবে তার এবং বহু শাস্তি সে ভোগ করবে ইয়াল কাসামা সে বহু শাস্তি ভোগ করবে বহু পাপের সম্মুখীন একটা খুন করা মানেই বহু পাপ করা ইউ দোয়াফলাউল ইয়ামাল কেয়ামাতে কেয়ামাতের দিন তার শাস্তি বাড়িয়ে দেওয়া হবে ও এক লুৎফিহি মুহানা এবং সে ওই জাহান্নারের মধ্যে অপমানিত অবস্থায় থেকে যাবে তো এখানে একটা এই কোরআনের একটা আয়াতে যেটা প্রমাণ করে এই হত্যার বিচার সম্পর্কে যেখানেই আল্লাহ উল্লেখ করেছেন মানে নিরাপরাধ মানুষকে হত্যা করলে তাকে যে অনন্তকাল শাস্তি দেওয়া হবে এটা কোরআনের একাধিক আয়াতে বর্ণনা করা হয়েছে এখন আয়াতে আল্লাহ বলেছেন সেরেক সারা সব গুণ আল্লাহ মাফ করবেন এটাও ঠিক আল্লাহ বলেছেন আবার কিন্তু খুনের হত্যার ব্যাপারে আল্লাহ তালা যেখানেই বলেছেন সেখানেই তাকে মানে অনন্তকাল শাস্তির কথা আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন তো খুনের বিষয়টা যদি খুন করে কেউ তবা না করে তার মৃত্যু হয় তা আল্লাহ যা বলছেন আমরা তাই মনে করব যে সে অনন্তকাল শাস্তি ভোগ করতে পারে আর খুন করার পরেও তো তবা আছে তবা তো সব জায়গায় আছে এখন তবা যদি হয় তাহলে আল্লাহ তালা পাহাড় সমান গুণাও মাফ করতে পারেন কিন্তু খুনের বিষয়টা আমাদের ভয় লাগে যে আমরা আপনাদেরকে কি বলবো আমরা ভীত খুনের বিষয়টা এমনই মনে হচ্ছে যে খুন নিরাপরাধ মানুষকে খুন করলে তাকে হয়তো আল্লাহ ক্ষমা নাও করতে পারেন সেরেকের জন্য গুনহাজনক আল্লাহ ক্ষমা করবেন না এই নিরাপরাধ মানুষকে হত্যা করার বিষয়টা ওই রকমই আমাদের কাছে মনে হয় এই যেখানেও ওই আকলুৎফিহী মোহানা এবং অন্য এত এইভাবেই কথা বলা আছে এমন কতালা নফসান বেগারা নফসানা ফা ফেফা কান্নামা কতাল নাচা জমিয়া নিরাপরাধ একটা মানুষকে যদি হত্যা করা হয় তো আল্লা বল শেজানোর সাথ তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো এখন তাম পৃথিবীর মানুষ হত্যা করার সাজা যদি একজন আর হয় বলেন তাহলে তো বিবেক বলে যে তার মানে মুক্তির পথ থাকে না একটা মানুষের শাস্তি যদি হয় একটা মানুষ খুন করার যদি শাস্তি ভোগ করে তাতেই তো অনন্তকাল শাস্তি এখন যদি একটা মানুষ সারা পৃথিবীর মানুষ খুন করেছে এটা প্রমাণ হয় তাহলে তার শাস্তি তাই এই শাস্তি কেউ মধ্যে শেষ হওয়ার কথা চিন্তা করা যেতে পারে বলেন তো যেখানে আল্লাহ আছেন অমান কাতারা নাফসান বেগারে নাফসেনা ফাসাদ্দ ফিলামা কাতার নাসা জামিয়া সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করছে সমস্ত পৃথিবীর মানুষকে যদি একটা লোক হত্যা করে তার শাস্তি কীভাবে শেষ হতে পারে তার শাস্তি তো শেষ হওয়ার কথা না কাজেই এই দুইটা অ্যাট সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ যা বলছেন আমরা তাই বলছি নিজেরা কিছু বলছি না আল্লাহ বলছেন যে এই শাস্তির অবস্থা এই যেমন সে রেখের ক্ষমা হবে না তেমন নিরাপরাধ মোমেনকে হত্যা করলে সেই গুণা বা সে যে দিন দুচক থেকে বের হবে এটা কিন্তু আয়াত দ্বারা এটা প্রমাণ হয় না বাকি আল্লাহ ভালো জানেন ইল্লামান তা বা আমান আমলা এই ধরনের অপরাধ করার পরে এই উপরে যে কথাগুলি বলা হলো এই ধরনের কথা অপরাধ করার পরে যে আল্লাহর দিকে ফিরে আসে তারপর ইমান আনে এবং ভালো কাজ করে ফাউলা ইউব আদুল্লাহ হাসানাত আল্লাহ তালা তাদের অপরাধগুলি তাদের পাপগুলি ন্যাক আমল দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা গফুর রহিম এখানে দেখেন যে শর্তটা লাগানো হয়েছে তবা করতে হবে বরং যে তবা করে এবং ইমান আনে আমলে ছলে করে তাহলে তবা মানে আল্লাহ থেকে ফিরে আসতে হবে ফিরে আসার পর তাকে ইমান আনতে হবে ইমান আনার পরে তাহলে ভালো কাজ করতে হবে তো ইমান আনার পরে যদি সে ভালো কাজ করে তাহলে আগের পাপগুলির স্থানে এই ভালো কাজগুলি প্রতিস্থাপন করা হবে এবং ওই পাপগুলি মিটাইয়ে দেওয়া হবে হাউলাই কিউবাদ সাইয়াতিম হাসানাত তাদের পাপগুলি ন্যাকামল দ্বারা পাল্টুয়ে দিতে হবে কিভাবে ওটি প্রতিস্থাপন করা হবে পাপ ছিল ওটা করে ন্যাক বসাই দেওয়া হবে যে এটা কীভাবে দেখা বসানো হবে তা দুবারে বলা হলো তাবা ও আমালা ও আমেলা সলেহা ফিরেও আসতে হবে ইমানও আনতে হবে ভালো কাজও করতে হবে তখন এই আয়াতে আর সন্দেহ সৃষ্টি হয় সেটা হলো এই যে মৃত্যু পর্যন্ত অবা কবুলভাবে এরকম একটা কথা আমরা হাদিসে বা তাপসিরের বিভিন্ন বর্ণায় আমরা পাই এবং বলেও থাকি এখানেও ওই ব্যাপারটা জটিল মনে হয় যে আসলে কি মৃত্যুর পূর্বক্ষণে একটা মানুষ তবা করলে সে মাফ পাবে এটা তো আল্লাহ তালা বলেছেন লাই সাথে সাইয়াতে হাতঈদা হাদারা আহাদামুল মতো কলা ইন্নি তুপতুলান এটা তো স্পষ্ট এক তাদের জন্য তবা নয় যারা সারা জীবন পাপ করে করে মৃত্যুর কাছে চলে আসে তখন বলে আমি এখন তবা করছি এদের তবা আল্লাহ কবুল না করার কথাই তো বলেছেন তাহলে এই এখন যে বিষয়গুলি কোরআনে স্পষ্ট আছে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা হাদিসে যা আছে বা অন্যান্য বর্ণ যা আছে সেটা সম্পর্কে আমরা কি বলবো আমরা আপনাদেরকে কোরআনের কথাও বললাম আর হাদিসের কথাও বললাম কিন্তু ভয় রাখতে হবে যে আসলে এরকম অবস্থায় একটা মানুষ ক্ষমা নাও পেতে পারে তার কারণ কোরআনে যে আয়াতগুলি স্পষ্ট লাইশাদের তো তাদের তবা নাই কাদের তবা ইয়াম সাইয়াতে যারা অপরাধ করতেই থাকে করতেই থাকে হাততেই যা হাজারা হাদুবুল মাওতো কলাইনিত তুপতুলান এভাবে করতে করতে যখন তাদের কারো মৃত্যু আসে তখন বলে যে আমি এখন তবা করছি তাহলে এই লোকটা তবা করিয়া এই যে আল্লাহ শর্তটা লাগালো ইল্লামান তা বা আমানা ও আমেলা সলেহা সে আল্লাহ কাছে ফিরে আসবে ইমান আনবে আমলে সলে করবে এটা কি সম্ভব তাহলে এখানে তবা তারপর ইমান আমলে চলে তিনটা সত্ত্বে লাগিয়েছেন আর ওয়া তো বলেছেন লাইশাতের তো তাদের তবা নাই ইনামার তবত আল্লাহ লিল্লা দিনা সুয়াবে জাহাল আতেন আল্লাহ বলেন যারা না বুঝে পাপ করে সুম্মাইয়া তুবুন আমেন কারিবেন এবং অল্প সময়ের মধ্যেই তারা বুঝে শুনে আবার এই পাপ থেকে ফিরে আসে তবা করে ফাউল্লাহকালদিন ইয়াতুব আরিব এদের তবা আল্লাহ কবুল করেন তাহলে এখন যে স্পষ্ট কোরআনে আসে এর বিপক্ষে আমরা কাউকে বলতে পারবো না যে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তবা করলে তার তবা কবুল হবে বা হতে পারে এগুলি হাদিসে এরকম কথা আসে যে উম্মতের জন্য আমাদের উম্মতের জন্য আল্লাহ আল্লাহ রসুল তবা মঞ্জুর করেছেন এবং মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তাদের তবা কবুল হবে এ কথাটা কিন্তু মুসুর হাদিস এবং এই কথাটা আমরা সব আলেম আলামরাই বলে থাকি কিন্তু কোরআনের সাথে মিলাতে গেলে আমরা তখন ঘাবড়িয়ে যাই তার কারণ কোরআনে যে স্পষ্ট আয়াতগুলি এর আমরা কি জবাব দেব তো আমাদের এগুলার নিজেদের কোনো ব্যক্তিগত ব্যাপার না ইন্মাত আল্লাহ এমন আমরা জাহালাতেন না বুঝে জাহালাতের কারণে যদি কেউ অপরাধ করে সুম্ময় এত কারিবেন তারপর অল্প সময়ের ওদের সে করে আল্লাহ বলেন এদের তবা আমি কবুল করবো আল্লাহ সাথে আমন সাইয়াদ এবং যারা ওদের জন্য তবা নাই যারা সারা জীবন পাপের কাজ করছে যে হাদারা হাদুবুল মহতো কলাই নিতুপ তুলান। এমনকি যখন তাদের মৃত্যু সুপস্থিত হলো তখন বলল যে আমি তবাক করছি আল্লাহ বলেন এদের কবুল হবে না আবার এ এত আল্লাহ বলছেন তবা করলে তবাকবুল হবে এবং পাফের জায়গাটায় মানে ন্যাক প্রতিস্থাপন করে দেওয়া হবে শর্ত লাগা লাগালো কি আল্লাহ তাবা ও আমানা ও আমেলা সলেহা আল্লাহর কাছে ফিরেও আসতে হবে ইমান আনতে হবে আমলে সলে করতে হবে তাহলে নিরাপদ হলো কোরআনে যেভাবে বলা আছে ওই সীমার মধ্যে থাকাই নিরাপদ কোরআনের সীমার বাইরে আমরা যে সুযোগ সুবিধার কথা অনেক সময় ঘোষণা করি এটার উপরে কিন্তু গ্যারান্টি নেই এটা হতে পারে আল্লাহ রহমান আল্লাহ রহিম হতে পারে কিন্তু ওটা কিন্তু ওটার গ্যারান্টি নাই। আর কোরআনের কথার উপরে গ্যারান্টি আছে কোরআনে যেটা আছে এর থেকে কোনোরকম এর ডান হবে না এটা একেবারে সঠিকভাবেই প্রতিফলিত হবে কিন্তু অন্য কথাগুলি সম্পর্কে ওরকম গ্যারান্টি নাই এবং আমরা গ্যারান্টি দিয়া এগুলি বলতে পারবো না যে এই কোরআনে যা বল আছে বাইরেও কোনো বিধান অনুযায়ী তো অবাকবুল হতে পারে বা হবে এটা আমরা আমরা বলতে ভয় পাচ্ছি অথচ হাদিসে এই কথাগুলি কিন্তু আছে আবার দেখেন সামনে অমন্তবা আমেলা সলেহান দয় মাতাবা যে তবা করে এবং ভালো কাজ করে কারণ শুধু তবাটাই তার ক্ষমা ক্ষমা হবে এ কথা তো আল্লাহ বলেন না একটা মানুষ তবা করলেই যে ক্ষমা হবে এটা তো আল্লাহ বলেন না অমান তাবা আমেলা সলহান উপরেও বললেন তাবা আমানা আমেলা সলহান এত আল্লাহ বসেন অমান তাবা আমেলা সলেহা যে ফিরে আসলো এবং ভালো কাজ করলো ফাইন মাতাবা সেই প্রকৃতপক্ষে আল্লাহ দিকে ফিরল যে ফিরে এসে ভালো কাজ করতে পারে এখন ফিরে আসতে একটা লোক মারার সময় ভালো কাজ করতে পারলো না এর আগে মরে গেল এখন এই ব্যক্তির কি হবে এটা কিন্তু আমরা কোরআনের ফায়সালায় আমাদের ভয় লাগছে সেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ এদের জন্য ক্ষমার ঘোষণা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে নাই ক্ষমার ঘোষণা আসছে জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন না বুঝে অপরাধ করে তাড়াতাড়ি তবা করে তবা করছে ইমারজান্সে আমলে চলে করছে তবা করছে আমলে ছলে করছে এদের জন্য আপনি নিশ্চিত তবা কবুল হবে এবং নিশ্চিতভাবে তারা মুক্তি পাবে কিন্তু এগুলি ছাড়া খালি মৃত্যুর সময় এখন আর সময়ই নাই এখন আর মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে যে তবা কবুল হবে না এই ব্যাপারে সমস্ত মত একমত তো মৃত্যু আসে নিরাশ হয়েছে জীবন থেকে এমন অবস্থায় তবা করলে সেই তবাটা নিয়েই এই হলো মতভেদ তো আমরা আশা করি যেটা কোরআনে আছে সেই সীমায় যদি আমরা থাকি আমরা সন্ধ্যের ঊর্ধ্বে থাকবো আর এর পরের সীমানাটা কি হবে সেটা আল্লাহ ভালো জানেন আমরা আশা করবো আল্লাহ গহর রহিম আল্লাহ ক্ষমা করুক সবাইকে আর এটা আমাদের কাম্য কিন্তু ও কথাগুলি বলতে আমাদের ভয় লাগছে যে ওইখানে গেলেও যে সেই ক্ষমা পাবে এটা কিন্তু কোরআন দ্বারা এটা প্রমাণিত হয় না মোমেনের বৈশিষ্ট্য কী হবে আল্লাহন এ সাদুনা জুরা যারা মিথ্যা সাক্ষী দেয় না ওয়াহজা মাররুবের লাগবে কেরামা যখন তারা একটা অসার অনুষ্ঠানের কাছ থেকে পথ অতিক্রম করে তখন ভদ্রতা সহকারে সেখান থেকে অতিক্রম করে জুর মানে মিথ্যা তো মিথ্যা সাক্ষী দেওয়া গুনায় কবিরা হারাম আর লায়া সাধু না মানে উপস্থিত হওয়া যারা উপস্থিত হয় না মিথ্যায় এত যদি করেন যারা মিথ্যায় উপস্থিত হয় না তারা দেখবেন যে এই যে গান বাজনা নোবেল নাটক যাত্রাপালা সব মিথ্যা কাকে নবাব বানানো হলো কে সেরাজুদ্দৌল হলো কে মির্জাফর হলো কে মোহাম্মদি বেগ হলো সত্য না মিথ্যা বলেন সব মিথ্যা আপনি একটা নাটকে একটা গানে কাকে রহিম বানালেন বাদশাহ কাকে রূপবান বানালেন আসলে কি এরা রহিম আর রূপবান এগুলো সব মিথ্যা তাহলে নোবেল নাটক এবং এই জ্ঞানটা মানে এই সিরিনীর যে চর্চাটা এই রিক্রেশন ফাংশনে যে মানে অনুষ্ঠানগুলি হয়ে থাকে এগুলি সবই মিথ্যার উপরে নির্ভরশীল কোনোটাই সত্যের উপর হয় না তো এই জন্য লায়াসাদ জুর আপনি এই করেন যে মিথ্যায় উপস্থিত হয় না তাহলে যে সমস্ত অনুষ্ঠানগুলি মিথ্যার উপরে নির্ভর করে করা হয় এই অনুষ্ঠানগুলি বর্ধন করতে আল্লাহ তারা আদেশ দিয়েছেন খুবই ব্যাপক অর্থ ও যা আমার রুবেল্লাগমের রহমা দেখেন বিধর্মীদের অনেক অনুষ্ঠান আছে যেগুলি ধর্মের নামে তারা গান বাজনা নাচ ইত্যাদি তারা করে তারা হয়তো প্রতিমা সৃষ্টি করে বানিয়ে তারপর সেখানে তারা অনেক অনুষ্ঠান করে অনেক ব্যয় করে তখন আপনি হকপন্থী আপনি সেখান থেকে গেলে এই কি কী এগুলো কেমন এদের কি বোধ নাই এই মাটির তৈরি মূর্তি এ করছে সেই করছে এ ধরনের মন্তব্যজন আপনি না করেন আল্লাহ বলছে যে বিধর্মীদের অনুষ্ঠান ওরা যা করছে এই অসার অনুষ্ঠানের কাছ থেকে যদি তুমি পথ অতিক্রম করো তো তুমি ভদ্রতা সহকারে চলে যাও তাদের অনুষ্ঠানের সমালোচনা তুমি করতে যেও না বলার সময় বলবে কিন্তু ওই সময় তোমরা বলতে যেও না অল্লা দিনা ধুকিরুবে আয়াতের আর সৌমিয়া উমইয়া আর আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হলো যখন কোরআনের আয়াত দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হয় তখন তারা বধির অন্ধের মতো তারা উল্টে হয়ে পড়ে যায় না খাররা মানে পড়ে যাওয়া মানে মানে বোধির বোবা হইয়া যেন এখন পড়ে গেল মাটিতে আর আর হুঁসো নাই জ্ঞান নাই কানে না চোখেও দেখে না কোরআনের আয় দ্বারা নসিয়াত করলে যেন এমন না হয় যে এখন একেবারে হারা হইয়া পুড়িয়ে গেছে এখন আর সেই চোখেও দেখে না কানেও শোনে না অর্থাৎ কোরআনের উপদেশ দিলেই সেটা তার অন্তত তারা কান লাগে শোনে আর যদি এইরকম বধির ববু অন্ধের মতো হয় তাহলে তো তারা আল্লাহ এবাদুর রহমান হবে না অল্লা দিনিয়া কোন রব্বনা হাবলানেনা জোয়াজ না কোরতা আইন অজালনা লাইন তাকুই নেই মামা আর আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হবে যারা বলবে রব্বানা হে আমাদের রব হাবলানা মে না জোয়াজ না জুরি এত না আপনি আমাদের দান করুন আমাদের স্ত্রীর মধ্যে হতে সন্তানদের মধ্যে হতে চক্ষু জোরানো সন্তান চক্ষু জুড়ানো স্ত্রী মানে এমন সন্তান এমন স্ত্রী দান করেন যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়ায় যায় আর আমাদেরকে মোত্তাকিনদের ইমাম বানান জাহেলদের ইমাম যেন আমরা না হই আমরা যেন মোত্তাকিনদের ইমাম হতে পারি এভাবে আল্লাহ কাছে মোমেনরা দোয়া করবে মোত্তাকিনদের ইমাম আমরা সবাই হব আবার তার সাথে সাথে জাহেলও থাকবে জাহেলদেরকে আমরা কেউ ফিরিয়ে দেবো না তবে মোত্তাকিনদের ইমাম হওয়ার জন্য কামনা করা এটা আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন কাজে এইভাবে আমরা কামনা করব যে আমাদের এমামতি আমাদের মোক্তাজি যারা মোত্তাকিন হন এবং মোত্তাকিন তো অবশ্যই অনেক থাকবে আর তার মধ্যে কিছু জাহেলও থাকবে এটা স্বাভাবিক উল্লাইক ইউজাউনাল গরফতা এইভাবে যারা দোয়া আল্লাহর কাছে করবে এইভাবে যারা কার্য সম্পাদন করবে ইউজাউনাল গোরফতা তাদেরকে জান্নাতের প্রকষ্ট, জান্নাতের অট্টালিকা তাদেরকে পুরস্কার হিসেবে দান করা হবে সবারও যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে ওই ফিহা আফিহা তাহিওতম সালামা এবং সেই জান্নাতের মধ্যে তারা মানে অভিবাদন এবং সালাম এটা তারা পেতে থাকবে গেলমানরা সালাম দিবে ফেরেস্তারা সালাম দিবে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে ফেরেস্তারা আসবে তারা সালাম দিবে মানে সেখানে একটা শান্তির পরিবেশ অশান্তির কোনো পরিবেশ সেখানে থাকবে না খলেদিন আফিহা এবং সেখানে আল্লাহর বান্দারা অনন্তকাল থাকবে হাসুরাত মোস্তাকার মোকামা কত সুন্দর সেই অবস্থানের স্থান এবং কত সুন্দর সেই ঠিকানা কুল আপনি ওদেরকে বলে দেন মা ইয় বাউ রব্বি আপনি বলে দেন আমার রব তোমাদের এবাদাতের পরোয়া করেন না লাউলাদু আউকুম তোমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা না করো তার বন্দিগি না করো তা আল্লাহ তালা তোমাদের এই বন্দি এবং প্রার্থনার জন্য পরোয়া করেন না এটার প্রতি তার কোনো চাহিদা নাই যেটা বান্দা করুক ফাঁকাদ কাজ কাজী আল্লাহর এবাদাত করলে উপকার হবে যারা করবে তাদের আল্লাহর কোনো উপকার হবে না আল্লাহ বলেন ফাকাত কাজ তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছ ফ্যাশা ফইয়া কুনুল জামা অতি শীঘ্র তোমাদের জন্য শাস্তি অনিবার্য হবে এই সমস্ত বিধি অস্বীকার করলে তাদের জন্য অচিরেই শাস্তি অনিবার্য হবে এবং মৃত্যুর পর থেকেই তার সূচনা হবে সংরক্ষণ পদ্ধতিতেই তারা সেজিনের সংরক্ষিত হবে আর মোমেন রাইল্লিনের সংরক্ষিত হবে এই জন্য আল্লাহ বসে অতি শীঘ্রই তোমাদের তোমরা তোমাদের জন্য শাস্তি অনিবার্য হবে তোমরা শাস্তি বোক করবে এ পর্যন্ত আমরা আলোচনা শুনি সালাম আলাইকুম দামি যারা কিনে